যে দাদা ডিটিপিএস এ বিজেপি নতুন করে আন্দোলনে নেমেছে, তারা বলছে ডিটিপিএস কে বাঁচাতে হবে, তার জন্য ওরা গতকাল থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছে কারখানার গেটে, কি বলবেন? বিজেপি কি করছে তার দায়িত্ব আমি নিতে পারবো না, দায়িত্বও নিতে পারবো না। বিজেপিকে আন্দোলন করতে হলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, কারণ কেন্দ্রীয় সরকার সব বিক্রি করে দিচ্ছে, রেল থেকে সেল, সেল থেকে ভেলেই গিয়ে ধরুন আপনি কাকসা চত্বরে। নিশ্চিতভাবে আপনারা এলাহাবাদ ব্যাঙ্ক আগে দেখতে পেতেন, নিশ্চিতভাবে আগে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখা যেত, এই দুটো ব্যাংকেরই সদর দপ্তর ছিল কলকাতায়, আমাদের রাজ্যে বাংলার মাটিতে। এলাহাবাদ ব্যাঙ্ক মিশে গেল ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে, সদর দপ্তর চলে গেল চেন্নাইয়ে, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিশে গেল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে, সদর দপ্তর চলে গেল কলকাতা থেকে দিল্লিতে। এই যে বাংলা বিরোধী যে চক্রান্ত বিজেপি যারা করেন, তারাও বাংলার যারা মানুষ তারা এই চক্রান্তগুলোর বিরুদ্ধে সরব।